हेलो फ्रेंड्स, नॉलेज वर्सेस हेलो वेलकम से জেরান্ড ভাত প্লাস আইএনজি যখন নাউনের মতন ব্যবহার হয় তখনই তাকে আমরা জেরান্ড বলি। আবার এই জেরান্ডকে কিন্তু চার ভাগে ভাগ করা যায়। সিম্পল জেরান্ডের যেমন অ্যাকটিভ প্যাসিভ রয়েছে অর্থাৎ দুভাগ, আবার পারফেক্ট জেরান্ডেরও অ্যাকটিভ প্যাসিভ রয়েছে। তো এই চার প্রকার জেরান্ডই আমরা বিভিন্ন পর্বে আলোচনা করব। আজ আমরা দেখব সিম্পল জেরান্ডের অ্যাকটিভ এবং সিম্পল জেরান্ডের প্যাসিভ। তো চলো মূল আলোচনায় চলে আসি। সিম্পল অ্যাকটিভ এন্ড প্যাসিভ জেরান্ড অর্থাৎ সিম্পল জেরান্ডের অ্যাকটিভ এবং সিম্পল জেরান্ডের প্যাসিভ। এবং নরমালি যে জেরান্ড বলতে যা বুঝি সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যখন সেটা নাউনের মতন কাজ করে তখন সেটাকে আমরা জেরান্ড বলি। এবার নাউনের মতন বলতে যেরকম এটা একটা মার্কার, এটাকে সেন্টেন্সে ব্যবহার করলে যেমন ভাবে আমরা এটাকে ব্যবহার করব অর্থাৎ সাবজেক্ট রূপে ব্যবহার করতে পারি, অবজেক্ট রূপে ব্যবহার করতে পারি, কমপ্লিমেন্ট রূপে ব্যবহার করতে পারি, অবজেক্ট অফ প্রিপোজিশন রূপে ব্যবহার করতে পারি, এই একই রকম ভাবে জেরান্ডের ব্যবহারও আমরা করতে পারি। আমরা এক্সাম্পল দেখি। আই এনজয়, এক্ষেত্রে আমরা ভার্ব প্লাস আইএনজি পাবো। আই এনজয় ওয়াকিং, আমি হাঁটা উপভোগ করি। হাঁটা, এখানে কিন্তু কেউ হাঁটছে না, হাঁটার যে কাজ সেই কাজটাকে আমি উপভোগ করি, আমি হাঁটা উপভোগ করি। এখানে ওয়াকিং যেটা এটা এনজয় ভার্বের অবজেক্টে রয়েছে। আই এনজয় ওয়াকিং। ওয়াকিং কিপস আস হেলদি, হাঁটা আমাদেরকে সুস্থ রাখে। ওয়াকিং কিপস আস হেলদি, হাঁটা আমাদেরকে সুস্থ রাখে। এখানে এই ওয়াকিং এটা সাবজেক্ট রূপে রয়েছে এবং এটা কিপস ভার্বের সাবজেক্ট। তিন নম্বর এক্সাম্পলটা দেখো, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা, কেউ সাঁতার কাটছে না এখানে, জাস্ট সাঁতার কাটা, সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম। এখানে সাঁতার কাটা এটা তোমার সাবজেক্ট এবং এখানে ইজ এ বি ভার্বের সাবজেক্ট হচ্ছে সুইমিং। তারপরের এক্সাম্পলটা দেখো, আই হেট স্মোকিং, আমি ধূমপান ঘৃণা করি। এখানে কেউ ধূমপান করছে না, আমি ধূমপান করার যে কাজ সেটাকে আমি ঘৃণা করি, আই হেট স্মোকিং। এখানে স্মোকিং অবজেক্টে রয়েছে, হেট ভার্বের অবজেক্ট। নেক্সট এক্সাম্পল দেখো, লিসেন টু হার সিঙ্গিং, তার গান করাটাকে শোনো, তার গান করা শোনো। এখানে লিসেন যেটা এটা তোমার ভার্ব, এটা ইম্প্যারেটিভ সেন্টেন্স, তাই ভার্ব দিয়ে শুরু হয়েছে। এখানে টু এর অবজেক্ট হচ্ছে হার সিঙ্গিং, অতএব এটা হচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশন রূপে মাকে ব্যবহার করবে। সিঙ্গিং, এখানে কেউ গান গাইছে না, তার গান করাটাকে শোনো। ছ নম্বরে দুটো জেরান্ড রয়েছে, সিং ইজ বিলিভিং, দেখলেই বিশ্বাস হয়, অর্থাৎ দেখা এবং বিশ্বাস হওয়া দুটো জায়গায় কিন্তু নাউন বসে রয়েছে। দেখলেই বিশ্বাস হয়, দেখলেই বিশ্বাস হয়, সিং এটা মানে দেখা, কাজ কেউ দেখছে না, ইজ বিলিভিং। এখানে বিলিভিং যেটা এটা হচ্ছে কমপ্লিমেন্ট, বিভার্বের পর কোনো নাউন বা অ্যাডজেক্টিভ যখন বসে তাদেরকে আমরা কমপ্লিমেন্ট বলে থাকি, তাদেরকে আর অবজেক্ট বলি না। এক্ষেত্রে তোমরা সিম্পল জেরান্ডের এক্সাম্পল দেখলে এবং সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অবজেক্ট অফ প্রিপোজিশন ইত্যাদি রূপে দেখলে। এবার চলে আসি আমরা সিম্পল প্যাসিভ জেরান্ড, অর্থাৎ সিম্পল জেরান্ডের যে প্যাসিভ ফর্ম সেটা। এবং এই সিম্পল জেরান্ডের প্যাসিভ যখনই আমরা পড়বো তখনই তোমার বুঝতে হবে এক্ষেত্রে এই বাক্যগুলোর মধ্যে ভার্ব প্লাস যে আইনি থাকবে সেই যে ভার্বটা রয়েছে কোনো কাজ করা তো নির্দেশ করবে, সেই কাজ করাটা তৃতীয় কোনো ব্যক্তি করবে সেটা কিন্তু বোঝা যায়। অর্থাৎ আমি যে করছি না, সাবজেক্ট যে করছে না সেটা ক্লিয়ার, এবং অন্য কেউ করছে সেটা কিন্তু বোঝা যাবে, অর্থাৎ অন্য কারো দ্বারা করা হচ্ছে সেটা বোঝা যাবে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে বি, আমাদের যে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, এখানে বি ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ করতে হচ্ছে, এবং এটাই নাউনের মতন ব্যবহার হবে। কিন্তু টোটাল যে কনস্ট্রাকশন সেটা হচ্ছে বি এর সাথে আইএনজি যোগ হবে এবং ভার্বের থার্ড ফর্ম, বি এর সাথে আইএনজি যোগ হবে এবং এর সাথে ভার্বের থার্ড ফর্ম যোগ হবে, এবং এটা পুরোটা নাউনের মতন কাজ করবে। এক্সাম্পল দেখো, লেখাই আছে, আই এনজয় বিং প্রেজড, মানে প্রশংসিত হওয়াটা আমি উপভোগ করি, প্রশংসিত হওয়া। এবার প্রশংসা কে করছে, আমি করছি কি, আমি তো করছি না, অন্য কেউ করছে, জনগণ করছে, কোনো ব্যক্তি করছে, নির্দিষ্ট কিছু জন করছে, সে যেই করুক না কেন অন্য কারো দ্বারা প্রশংসিত হওয়া আমি উপভোগ করি। আই এনজয়, আমি উপভোগ করি বিং প্রেজড, মানে প্রশংসিত হওয়া, কারো দ্বারা প্রশংসা করা। এবার বাই হিম, বাই পিপল, বাই এনিওয়ান, এটা কিন্তু দেওয়া যেতে পারে, এবং সেটাই নির্দেশ করছে যে এই প্রশংসা করার কাজটা তৃতীয় কোনো ব্যক্তি করছে। দুই নম্বর এক্সাম্পলটা দেখো, শি লাভস বিং পয়েন্টেড আউট, চিহ্নিত হওয়ায় সে হাসে, চিহ্নিত হওয়ায় সে হাসে, শি লাভস, সে হাসে বিং পয়েন্টেড আউট, চিহ্নিত হওয়ায়। এবার চিহ্নিত কে করেছে, অন্য কেউ করেছে, সে তো করেনি, তাকে চিহ্নিত করা হয়েছে, সেই জন্য এখানে হয়ে গেল বিং পয়েন্টেড আউট। তিন নম্বর এক্সাম্পল দেখো, আই হেট বিং কোশ্চেন, আমাকে প্রশ্ন করাটাতে আমি ঘৃণা করি, আমি ঘৃণা করি আমাকে প্রশ্ন করাটা, অর্থাৎ আমাকে কেউ যদি প্রশ্ন করে সেটাকে আমি ঘৃণা করি।
আই হ্যাভ বিন কোশ্চেন, এবার কোশ্চেন কে করছে, আমি করছি না, কিন্তু আমাকে কেউ যদি প্রশ্ন করে সেটা আমি ঘৃণা করি। বিং স্কাফ ইজ অ্যান অফুল এক্সপিরিয়েন্স, অর্থাৎ গালাগাল খাওয়াটা একটা ঘৃণ্য অভিজ্ঞতা, এখানে অফুল মানে তীব্র কোনো কিছু। ডোন্ট বি স্কেয়ার্ড মানে ভীত হয়েও না অফ বিং বিটেন, মার খাওয়ার, অর্থাৎ মার খাওয়ার ভীত হয়েও না। এখানে বিং বিটেন কে মারবে এটা কিন্তু বলে দেওয়া নেই, এটা থার্ড পার্সন কেউ। তো তোমরা আজ দেখলে যে সিম্পল অ্যাক্টিভ এবং সিম্পল প্যাসিভ জেরান্ড কিরকম হয়। জেরান্ডের দুটো ফর্ম দেখলাম, একটা হচ্ছে সিম্পল জেরান্ড আর একটা হচ্ছে সিম্পল জেরান্ডের প্যাসিভ। এই প্যাসিভ যখনই করা হবে তখন বিং এবং ভার্বের থার্ড ফর্ম বসাবে। এরপরে আসবো আমরা হ্যাভিং নিয়ে, হ্যাভিংটাও কিন্তু জেরান্ড রূপে আমরা ব্যবহার করে দেখবো। আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব ইট। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।